প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলছি, ক্যালকুলাস কোর্সে ডিফারেনশিয়াল ক্যালকুলাস পার্টে ফাংশন চ্যাপ্টারে আজ তোমাদের সাথে আমার ফোর্থ ক্লাস। আমরা বিগত তিনটা ক্লাস এই ফাংশনের উপরে করেছি, তাতে আমরা একটা ফাংশন থেকে কীভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায় তা দেখেছি। আজকে কোনো একটা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়ের সাথে কীভাবে গ্রাফের মাধ্যমেও আমরা বলতে পারব, অর্থাৎ গ্রাফ দেখে বলতে পারব ফাংশনের ডোমেন কত, রেঞ্জ কত, সেটা নির্ণয় দেখা শিখব। তাহলে চলো দেখি আমরা কি লিখেছি। দেখেছি ফাইন্ড দ্য ডোমেন্স রেঞ্জ অ্যান্ড গ্রাফস অফ দ্য ফলোয়িং ফাংশন। আমরা একটা ফাংশন যদি এরকম চিন্তা করি, কি দেখো y সমান মডুলাস অফ x প্লাস মডুলাস অফ x মাইনাস 1। আমরা অঙ্ক করার সাথে এই মডুলাস চিহ্নটাকে আমরা এখন উঠাবো। দেখো আমরা এখানে কি আছে, x এর মান 0 একটা বিন্দু, x সমান 1 একটা বিন্দু। সেট অফ রিয়েল নাম্বারটাকে আমরা সেট অফ রিয়েল নাম্বারটাকে আমরা কি করেছি, 0 এবং 1 এই দুইটা বিন্দু দ্বারা তিনটা ভাগে ভাগ করেছি। একটা ভাগ করেছি কি, অর্থাৎ তুমি চিন্তা করবো দুটা বিন্দুর মধ্যে সবচেয়ে বড় যে বিন্দু সেটা নিয়ে আমরা আগে আলোচনা করবো। অর্থাৎ 1 এর চেয়ে বড়, এটা হলো 1 এর চেয়ে বড় অথবা ইনফিনিটির চেয়ে ছোট সেই এলাকার জন্য x এর মানটা যদি 1 এর চেয়ে বড় হয় এবং ইনফিনিটির চেয়ে ছোট হয় তাহলে সে এলাকার জন্য আমরা ফাংশনটা কীভাবে সংজ্ঞায়িত করবো। x এর মানটা 0 এর চেয়ে বড় অথবা সমান 1 এর চেয়ে ছোট সে এলাকার জন্য কীভাবে সংজ্ঞায়িত করবো, মাইনাস ইনফিনিটির চেয়ে বড় এবং 0 চেয়ে ছোট সে এলাকার জন্য আমরা কীভাবে সংজ্ঞায়িত করব সেটা আমরা এখন দেখব। দেখো এখন আমরা বললাম যে ওয়েন x গ্রেটার অর ইকুয়াল 1, যখন x এর মানটা 1 এর চেয়ে বড় অথবা সমান তখন x এর মানটা 1 এই মোটপিয়াতে বসাবা ফাংশনে, 1 বসালে কি এটা 1, তাহলে কি এখানে চিহ্নটা পজিটিভ প্লাস x এর মানটা যখন 1 এখানে বসাবো তখন কি 1 মাইনাস 1 0, তখন সেটা তাহলে কি এটা হলো x মাইনাস 1। অর্থাৎ তুমি যখন x এর মানটা এই পয়েন্টগুলা 0 1 2 বসাবা তখন মডুলার চিহ্ন তুমি চিন্তা করবে না মাথায়, তখন শুধু দেখবা যে ওই বিন্দুটা বসাইলে আমাদের ওই মডুলাসের ভিতরে চিহ্নটা কি আসে, পজিটিভ না নেগেটিভ, শুধু এটুকু আমাদের দেখার বিষয়। আমরা এখানে বললাম হোয়েন জিরো ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 1, তখন কি হবে এক্স এর মানটা আমরা 0 বসাবো, 0 বসালে কি এটা 0, তাহলে এটা এক্স। আর জিরো যদি বসা এখানে কি আসে 0 মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1 আসে, সেখানে এটা হচ্ছে মাইনাস হোয়েন এক্স ইজ লেস দেন 0। তাহলে জিরো বসাও, অর্থাৎ জিরো চেয়ে ছোট বসাবো, জিরো তো বসাইতে পারবো না, জিরো তো আগেরটাতে বসাইছি, এটা হলো জিরো চেয়ে ছোট। ছোট কি মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 ইত্যাদি, মাইনাস 1 বসলে কি এটা মাইনাস 1, এটাতে বসলে কি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 দুটাই মাইনাস, এটা হলো মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 1। আমরা একটু ক্যালকুলেশন করলাম, এখন দেখো আর একটু ক্যালকুলেশন করি, টুয়েলভ এক্স মাইনাস 1 এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 মাইনাস 2x।
when x the molecule on when 0 is less than x is less than 1 when x is less than 0 আমরা দেখো ক্যালকুলেশন করে এই জিনিস পর্যন্ত মানে এটা আমরা পেলাম কি পেলাম y সমান যখন x এর মানটা 1 এর চেয়ে বড় অথবা সমান তখন পেয়েছি 2x - 1 যখন x এর মানটা 0 এর চেয়ে বড় অথবা সমান 1 এর চেয়ে ছোট তখন পেয়েছি 1 যখন x এর মানটা 0 এর চেয়ে ছোট তখন পেয়েছি 1 - 2x আমাদের এখন ডোমেইন কি আমরা এটা গত ক্লাসে পড়েছি সেটা কি পড়েছি আমরা বলেছি ডোমেইনটা হচ্ছে এই x এর যে মানগুলো আছে এদের ইউনিয়নটা হচ্ছে তোমার x এর এই এলাকাটা মান মানে সেই এলাকার জন্য যখন আমরা তোমার y নির্ণয় করতে যাব তখন x এর এই এলাকাটাকে বলা হবে তার এলাকার ইউনিয়নটাকে বলা হবে তার ডোমেইন তাহলে আমরা ডোমেইন নির্ণয় করি ডি একটা হচ্ছে কি দেখো মানে চেয়ে বড় ইনফিনিটি চেয়ে ছোট জিরো ওয়ান ইউনিয়ন মাইনাস ইনফিনিটি জিরো তাহলে সবচেয়ে ছোট কে আপার ইন্টারভেল মাইনাস ইনফিনিটি তার চেয়ে কি জিরোটা মাইনাস ইনফিনিটির চেয়ে বড় এক্স এর মান জিরোর চেয়ে ছোট অর্থাৎ এখানে এক্স এর মানটা জিরো না এখানে বলছি কি এখানে না বলছি কিন্তু এখানে কিন্তু হ্যাঁ বলছি জিরোর মানটা এক্স এর মানটা জিরোর সমান এবং ওয়ান এর চেয়ে ছোট অর্থাৎ এখানে জিরো হতে পারবে এখানে এক্স এর মানটা ওয়ান না এখানে আমরা বলছে ওয়ান হতে পারবে ওয়ান থেকে ইনফিনিটির আগ পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে তার ডোমেইন মানে এটা কি এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার আমরা যদি রেঞ্জ নির্ণয় করতে যাই তাহলে দেখো কি পাব অর্থাৎ এই এলাকার জন্য এখান থেকে আমরা ওয়াই কি পাবো মান পাবো এক্স এর এই এলাকা থেকে ওয়াই এর এখান থেকে কি মান পাবো এই ফাংশনটা থেকে এখানটা থেকে কি পাবো এখানটা থেকে কি পাবো সেই মানগুলো পাওয়ার পর ওয়াই সেই মানগুলোর ইউনিয়নটাই হবে রেঞ্জ তাহলে আমরা নির্ণয় করি ফর এক্স বিলংস টু মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত দেন ওয়ানটা এখানে বসাও তাহলে টু ইন্টু ওয়ান মানে টু মাইনাস ওয়ান মানে ওয়ান ওয়াই বিলংস টু ওয়ান ইনফিনিটি বসালে ইনফিনিটি মাইনাস ওয়ান অর্থাৎ কি ইনফিনিটি চিহ্নটা যা আছে আমরা ঠিক সেম চিহ্নটা বসাবো ফর এক্স বিলংস টু জিরো ওয়ান দেন ওয়াই সমান কি এবার ওয়াই সমান দেখছি কারণ কি এখানে কোনো চলক নাই যে তুমি এক্স এর ভ্যালু বসে তোমরা এটা ক্যালকুলেশন করবা সেহেতু কি এখানে একটা মান যখন থাকবে তখন একটা নির্দিষ্ট মান নির্দিষ্ট মানে কি সেটের চিহ্ন আমাদেরকে দিতে হবে এটা হচ্ছে ওয়ান এক্স বিলংস টু দেন ওয়াই বিলংস টু কি ওয়াই বিলংস টু আমরা কি পাচ্ছি এক্স এর মানটা যদি জিরো চেয়ে ছোট হয় অর্থাৎ মাইনাস ইনফিনিটি বসাইছি মাইনাস ইনফিনিটি এখানে বসালে কি প্লাস ইনফিনিটি তুমি মাইনাস ইনফিনিটি বসালে এখানে কি এটা প্লাস ইনফিনিটি পাচ্ছ যখন জিরো বসাচ্ছে তখন তুমি ওয়ান পাচ্ছ তাহলে আমরা এখান থেকে ডোমিনটা কি পেয়েছিলাম ডোমিনটা পেয়েছিলাম আমরা সেট অফ রিয়েল নাম্বার তাহলে আমরা রেঞ্জটা কি পাচ্ছি দেখো রেঞ্জটা পাচ্ছি রেঞ্জটা পাচ্ছি হলো এদের ইউনিয়নটাই হচ্ছে এই এলাকার ওয়াই এই এলাকার ইউনিয়নটাই হচ্ছে তার রেঞ্জ এটা হচ্ছে ওয়ান ইনফিনিটি ইউনিয়ন এখানে একটা জিনিস দেখো এই যে সেকেন্ড ব্রেকে আমরা বলছি সেকেন্ড ব্রেকে ফাইভ ইউনিয়ন থার্ড ব্রেকে ফাইভ অর্থাৎ এটা হলো সেটের চিহ্ন আর এটা হলো ক্লোজ ইন্টারভেলের চিহ্ন এদের দুটো ইউনিয়ন হচ্ছে থার্ড ব্রেকে সেকেন্ড ব্রেকেট এবং ফার্স্ট ব্রেকেটের ইউনিয়ন হচ্ছে থার্ড ব্রেকেট তাহলে আমরা
এখান থেকে কি পাচ্ছি? রেঞ্জ হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু কত? 1। এখানে বলতেছে কয়েন মানটা 1 হতে পারবে না, এখানেও পারবে, এখানেও পারবে, তার মানে পারবে। এটা কি 1 থেকে ইনফিনিটি ডাইরেক্ট পর্যন্ত? তাহলে এটা হচ্ছে তার রেঞ্জ। তাহলে আমরা রেঞ্জ কি পাইছি? রেঞ্জ পাইলাম, লিখে রাখি, আমরা এবার গ্রাফ নিয়ে লিখব। গ্রাফের পরে আমরা বলছি এক্স এর মানটা যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে কি? -1, -2, -3, এই সমীকরণটাতে আমরা বসাব। অর্থাৎ -1 বসালাম, -1 বসালে কত? 1 মাইনাসে আর মাইনাসে +2, অর্থাৎ কি? 3। -2 বসালাম, ঠিক আছে। আমরা এবার যদি জিরো বসাই, দেখো জিরো বসালাম, জিরো বসালে কি? 1। এখন যদি আমরা জিরো এবং 1 এর মাঝখানে একটা বিন্দু বসাবো বা বসাও, তাহলে কি? 0.5। সেটা বসালে কি? সেটার মানে 1। এবার আমরা 1 বসালাম, 1 বসালে কি? 1 বসালে এখানে বসালে দেখো 2 × 1 − 1 মানে কি? 1। 2 বসাম, 2 বসালে কত? 3। 3 বসাম, 6.5। এখন আমরা এটা শুধু দেখো গ্রাফ চিহ্ন মাঝে দেখি, এটা হলো ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ, টু এক্স। এই বিন্দুটা হচ্ছে 0, এই বিন্দুটা আমরা 1 চিন্তা করলাম, এই বিন্দুটা 2, এই বিন্দুটা 3, এই বিন্দুটা 4, এই বিন্দুটা 5। ওরা বাইরের দিকে দেখি -2, -2, -3, -2, -5, এদিকে নিচ্ছে 1, এটা হলো 2, এটা হলো 3, এটা 4, এটা 5। দেখো কেন আমি একটা নিচের দিকে নিলাম না, কারণ রেঞ্জটা আছে আমার কি 1 থেকে শুরু হয়ে ইনফিনিটির আগ পর্যন্ত, নেগেটিভ কোনো মান এখানে আসে না। আমরা বসাই, -1 যখন বসাইছি তখন কি? এটা হলো 3, এই বিন্দু, এটা হচ্ছে -1, 3। যখন আমি 2 বসাইছি তখন কি? এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে -2, 5। যখন আমি 0 বসাইছি তখন এই বিন্দুটা, মানে এটা কি? এটা হচ্ছে 0, 1। যখন আমি 0.5 বসাইছি তখন কি? এই বিন্দুটা, এই বিন্দুটা কি? এটা হচ্ছে 0.5, 1। যখন আমি 1 বসাইছি তখন এই বিন্দুটা, ঠিক কি? 1, 1। যখন আমি 2 বসাইছি তখন হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে 2, 3। যখন আমি 3 বসাইছি তখন এটা হচ্ছে এই বিন্দুটা, 3, 5। তো দেখো তাহলে আমরা কী করলাম? এখান থেকে এটাকে যোগ করলাম, এটার থেকে এটাকে যোগ করলাম, এখান থেকে এখানে যোগ করলাম, এটা কি? আর এটা যদি আমরা নিই মান, এদিকে মাইনাস যত মানি নিই 3, 4, 5, তাহলে এটা কোন দিকে যাচ্ছে? এটা ইনফিনিটির দিকে, মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে দেখো আমাদের ডোমেনটা কি? ডোমেনটা হলো সেট অফ রিয়েল নাম্বার। এই দেখো আমরা এই যে মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটির দিকে যে যাচ্ছে এই যে রেখাটা, এই রেখাটার মধ্যে কোথাও কি কোনো বিচ্ছিন্নতা আছে, ডিসকন্টিনিউয়াস আছে? নাই, ঠিক আছে। তাহলে আমরা এটা কি? অবিচ্ছিন্ন একটা কার, তাহলে এটা হচ্ছে তার ডোমেন। আর রেঞ্জটা কি? রেঞ্জটা আমরা বলছি 1 থেকে শুরু হবে ইনফিনিটির আগ পর্যন্ত। দেখো ওয়াইল মানটা 1 এর নিচে আর কোথাও নাই, তাহলে কি? এটা হলো ওয়াইল মানটা, এদিকে হলো পজিটিভ টু ইনফিনিটির দিকে। তাহলে তার রেঞ্জটা হচ্ছে এই 1 থেকে ইনফিনিটির দিকে, ইনফিনিটির আগ পর্যন্ত, আর ডোমেনটা হচ্ছে মাইনাস ইনফিনিটির আগ থেকে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত, এটা হচ্ছে তার
ডোমেন, অর্থাৎ তার ডোমেন হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, রেঞ্জটা হচ্ছে তোমার কি ওয়ান থেকে শুরু ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে আমরা কি দেখলাম যে একটা ফাংশনের ডোমেন রেঞ্জের সাথে তার গ্রাফটা দেখেও আমরা তার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারব। তাহলে চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো আমরা আরেকটা অঙ্ক দিলাম যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। তাহলে আমরা এটাকে কি করব, এটাকে বিন্দুগুলা কি এক্স সমান ওয়ান আছে আর এক্স সমান টু আছে, ওয়ান এবং টু, এটা ধরলাম টু, এটা ধরলাম ওয়ান। তাহলে এই টু থেকে শুরু ইনফিনিটির আগ পর্যন্ত ওয়ান থেকে বড়, টু এর থেকে ছোট এবং মাইনাস ইনফিনিটির থেকে বড়, ওয়ানের চেয়ে ছোট। আমরা কি বললাম, এই ওয়ান এবং টু দুটো বিন্দু দ্বারা সেট অফ রিয়েল নাম্বারটাকে তিনটা অঙ্কে ভাগ করেছি। অর্থাৎ আমরা কি দেখতেছি, প্রত্যেকটা অঙ্কের বেলা তোমরা খেয়াল করো, যদি বিন্দু থাকে দুইটা তাহলে সেট অফ রিয়েল নাম্বারটাকে আমরা ভাগ করেছি চারটা ভাগ, সরি দুইটা বিন্দু থাকলে তিনটা ভাগে, তিনটা বিন্দু থাকলে চারটা ভাগে, চারটা বিন্দু থাকলে পাঁচটা ভাগে। তাহলে আমরা এই রেঞ্জ অনুযায়ী এখন ফাংশনটাকে আমরা দেখো ডিফাইন করি। আমরা এখানে বললাম হোয়েন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু টু, যখন এক্স এর মানটা আমরা টু বসাইছি, দেখো টু মাইনাস ওয়ান ওয়ান, তাহলে এদের আগে কোনো নেগেটিভ চিহ্ন আসে না, টু মাইনাস টু জিরো, নেগেটিভ চিহ্ন আসে না, এই মাইনাস নিয়ে তোমার চিন্তা নাই। এবার আমরা কি বলছি, এক্স এর মানটা ওয়ান এর চেয়ে বড়, টু এর চেয়ে ছোট, ওয়ান বসানো, তাহলে এটা জিরো, ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস চিহ্ন আসে, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস টু। এবার যদি এক্স এর মানটা ওয়ান এর চেয়ে ছোট, ওয়ান এর চেয়ে ছোট কি জিরো, জিরো বসাও, জিরো মাইনাস ওয়ান মাইনাস জিরো মাইনাস টু মাইনাস টু, আর এটাতে মাইনাস ওয়ান আসে, দুইটাই মাইনাস আসে, মাইনাস এক্স মাইনাস ওয়ান ওই মাইনাস আর এই মাইনাস হলো প্লাস এক্স মাইনাস টু। এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, আমাদের ডোমেন কি, ডোমেন হচ্ছে এই এলাকাটা, এক্সের এই এলাকার ইউনিয়নটাকে আমরা বলছি ডোমেন। তাহলে ডোমেনটা হচ্ছে টু থেকে টু সমান অথবা টু চেয়ে বড়, ইনফিনিটির চেয়ে ছোট, সমান অথবা বড়, টু চেয়ে ছোট ইউনিয়ন, মাইনাস ইনফিনিটি ওয়ান, সবচেয়ে ছোট কি মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা লিখলাম মাইনাস ইনফিনিটি হবে ইন্টারভেল মাইনাস ইনফিনিটির থেকে বড়, ওয়ানের চেয়ে ছোট, অর্থাৎ এক্স এর মানটা ওয়ান না, এখানে আমরা বলতেছি এক্স এর মানটা ওয়ান হবে ইনফিনিটি, সরি ওয়ানের চেয়ে বড়, টুর চেয়ে ছোট, অর্থাৎ ওয়ানের সমান অথবা বড়, টুর চেয়ে ছোট, অর্থাৎ টু না, এখানে বলতেছে টুর চেয়ে বড় ইনফিনিটি আগ পর্যন্ত এটি। তাহলে সেট অফ রিয়েল নাম্বার হচ্ছে তার ডোমেন। এবার রেঞ্জ দেখো, কি বলবো আমরা রেঞ্জটা বলবো, অর্থাৎ এই এলাকার জন্য এখান থেকে আমরা ওয়ার মান কি পাবো, এই এলাকার জন্য ওয়ার মান কি পাবো, এই এলাকার জন্য ওয়ার মান কি পাবো, সেই মানগুলোকে নিয়ে আমরা ওয়ার সেই মানের ইউনিয়নটাই হবে রেঞ্জ। আমরা বললাম ফর
x belongs to then y এর মান কত y এর মান হচ্ছে 1 অর্থাৎ এখানে কোনো চলক নাই যে তুমি এখানে মান বসে ক্যালকুলেশন করবে সেটা 1 যেহেতু সেটা এখানে কি সেটের চিহ্নটা ইউজ করতে হবে for x belongs to 1 2 এর চেয়ে ছোট then y belongs to x এর মান যদি এখানে 1 বসাও তাহলে কি পাবো এটা minus 1 minus 1 আর যদি 2 বসাও তাহলে এখানে পাবো 1 x belongs to তাহলে y এর মান কি পাচ্ছি y এর মান শুধু minus 1 যে মানই বসাও x এর মানটা minus 1 সরি x এর মানটা 1 এর চেয়ে ছোট যে মান বসা প্রত্যেকের জন্যই মাইনাস 1 তাহলে তার রেঞ্জ কত রেঞ্জটা হচ্ছে দেখো এটা হলো সেকেন্ড ব্র্যাকেট 1 ইউনিয়ন তাহলে কি সবচেয়ে ছোট ভ্যালু কত মাইনাস 1 মাইনাস 1 হতে পারবে এখানে বলতেছে হতে পারবে দুটোই পজিটিভ অর্থাৎ মাইনাস 1 হতে পারবে y এর মান এখানে y মান 1 হতে পারবে না এখানে পারবে তার মানে পারবে তার রেঞ্জ হচ্ছে এটা রেঞ্জ হচ্ছে মাইনাস 1 থেকে শুরু করে 1 পর্যন্ত আর ডোমেনটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার এখন এখান থেকে আমরা তোমার গ্রাফটাকে নির্ণয় করব দেখো আমরা গ্রাফটাকে কিভাবে নির্ণয় করব আমরা ডোমেন এসে কি লিখে দিই ফাংশনটাকে আমরা শেষে পেয়েছি y সমান 1 then x greater than or equal to 2 2x minus 3 then y is less than x is less than 2 minus 1 then x is less than 1 ডোমেনটা পেয়েছি সেট অফ রিয়েল নাম্বার রেঞ্জটা পেয়েছি minus 1 দেখো x এর মানটা 1 এর চেয়ে ছোট বসাও কি 0 0 বসালে মাইনাস 1 মাইনাস 1 বসাও 1 মাইনাস 2 বসাও 1 সরি মাইনাস 1 মাইনাস 3 বসাও তবুও মাইনাস 1 এবার যদি 1 বসাও এখানে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন বসে কি মাইনাস 1 এটা যদি 1 বসাও x এর মানটা তাহলে কি পাচ্ছ এটা x এর মানটা যদি 1 বসাও এখানে বসাও যদি 2 ইনটু 1 মাইনাস 3 তাহলে মাইনাস 1 পাচ্ছে এবার কি 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট তাহলে 1.5 বসাও 1.5 বসালে কি পাচ্ছে 1.5 বসালে 0 পাচ্ছে এবার 2 বসাও 2 বসালে 1 3 বসালে 1 আমার যদি আরেকটা মান বসায় 4 4 বসালে 1 দেখো গ্রাফটা আমাকে চলো x এই বিন্দুটা হচ্ছে 0 0 এটা y এটা x প্রাইম এটা y প্রাইম তাহলে আমরা বললাম এটা হচ্ছে 1 এটা 2 এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 1 এটা 2 এটা 4 এটা মাইনাস 1 এটা মাইনাস 2 এই পয়েন্টগুলো আমার উপরে এটা মাইনাস 1 এটা মাইনাস 2 এটা মাইনাস 3 এটা মাইনাস 4 বসে দেখে এটা মাইনাস 1 এটা মাইনাস 2 এটা মাইনাস 3 যখন জিরো বসাইছে তখন কি এই বিন্দুটা জিরো বসালে কি এই বিন্দুটা এটা কত জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাইছে তখন কি এই বিন্দুটা
মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু বসাইছো, তাহলে কি এই বিন্দুটা মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস থ্রি বসাইছো তাহলে এটা কি মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করলাম। এবার কি ওয়ান পয়েন্ট ফাইভ, এই যে ওয়ান পয়েন্ট ফাইভ বসালে কি এই বিন্দুটা আমরা এখানে লিখলাম, এটা হলো জিরো মাইনাস ওয়ান, এখানে এই বিন্দুটা, এই বিন্দুটা কত, এক্স এর মানটা হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান বসাইছি, তাহলে ওয়ান বসালে কি এই বিন্দুটা ওয়ান পয়েন্ট ফাইভ বসাইছি, তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, এই বিন্দুটা আমরা যোগ করলাম। এবার কি ওয়ান পয়েন্ট ফাইভ এই বিন্দুটা, এই বিন্দুটা কত, ওয়ান পয়েন্ট ফাইভ হলে জিরো, তারপরে টু, টু হলে কত ওয়ান, এই যে এই বিন্দুটা এটা কি টু ওয়ান, তারপরে কি এই বিন্দুটা এটা হচ্ছে থ্রি ওয়ান। আমরা যদি আরেকটা বিন্দু দিতাম, যদি আমরা আরেকটা বিন্দু নিতাম তাহলে কি এটা হতো, এটা হলো কি হতো, এটা হলো ফোর ওয়ান। মানে দেখো আমরা এখান থেকে যদি যোগ করি তাহলে এই বিন্দুটা এভাবে আসে, কি পাচ্ছেন, এদিকে যদি আগাও তাহলে এটা এদিকে যাবে, অর্থাৎ এই যে এক্স এর মানটা পাচ্ছি এগুলা কি, এটা হচ্ছে এক্স, এই রেখাটার মধ্যে কোথাও আমাদের ডিসকন্টিনিউয়াস নাই, তাহলে কি এটা হচ্ছে ডোমেইন সেট অফ রিয়েল নাম্বার। আর রেঞ্জটা কি, ওয়াই এর মানটা কত, এখানে মাইনাস ওয়ান পর্যন্ত আসছে, এখানে যে প্লাস ওয়ান পর্যন্ত গেছে, অর্থাৎ এই এলাকা থেকে এই পর্যন্ত হচ্ছে তার রেঞ্জ। এই এলাকার বাইরে দেখো এই যে মাইনাস ওয়ান পর্যন্ত আসছে, আর এদিকে তুমি যেভাবে আঁকো এটা এই পর্যন্ত গেছে, অর্থাৎ তার রেঞ্জটা হচ্ছে কি মাইনাস ওয়ান থেকে শুরু করে ওয়ান পর্যন্ত। তাহলে আমরা কোন একটা অঙ্কের গ্রাফ দেখেও আমরা বলতে পারবো তার ডোমেইন কত এবং রেঞ্জ কত। তোমরা যদি আমার সবগুলা ক্লাস ভালোভাবে দেখো, আশা করি ফাংশনের ডোমেইন রেঞ্জ এবং গ্রাফ নির্ণয় করতে তোমাদের সমস্যা হবে না, আর এই ডোমেইন রেঞ্জ গ্রাফ এগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে, কারণ ভবিষ্যতে যখন তোমরা লেখাপড়া শেষ করে তোমরা চাকরির যুদ্ধক্ষেত্রে নামবা তখন দেখবা এই ভাইবা বোর্ডে ফেস করতে গেলে ভাইবা বোর্ডে গণিতের যে মেম্বারই থাকুক না কেন সে অবশ্যই ডোমেইন রেঞ্জ গ্রাফ থেকে তোমাদেরকে কোশ্চেন করবে, যদি কোশ্চেন করে আর কি, তাহলে আশা করি তোমরা কোথাও ঠেকবা না। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।